ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আজ খাবার থেকে ছুটি নিয়ে হ্যান্ডমেড বটল পেন্টিং করতে চলেছি, তাই তোমাদের সাথেও শেয়ার করব কেমনভাবে করব। বটল আর পেন্টিংয়ের জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো আমাদের বাড়িতেই অ্যাভেলেবল থাকে, সেগুলোই আমরা ইউজ করতে পারি। যেরকম হোম শিটসের বদলে আমরা ইউজ করতে পারি কার্ডবোর্ড, আমরা কাস্টমাইজ ক্লে এখানে ইউজ করছি। তোমরা চাইলে ঘরেও বানাতে পারো। ঘরে কেমনভাবে বানাবে সেটা জানতে চাইলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তারপরে তোমাদের সাথে ওই প্রসেসটা শেয়ার করবো। তোমরা যে কোনো আনইউজ বটল, প্লাস্টিক বটল, কাঁচের গ্লাস এগুলো না ফেলে দিয়ে এগুলোতে এরকমভাবে ডিজাইন করতে পারো। এগুলো খুব ভালো পার্সোনালাইজ গিফট হিসেবে আমরা ইউজ করতে পারি। যেরকম কারো বার্থডে হলে তাকে বার্থডে গিফট করতে পারি, ইভেন আমরা অ্যানিভার্সারি গিফট হিসেবেও দিতে পারি কোনো কাপড়কে। আবার হাউস ওয়ার্মিং পার্টিতেও ভীষণভাবে ইউজ হবে। উই ক্যান মেক মানি বাই সেলিং দিস প্রোডাক্টস অলসো। ঘরের শোভা বাড়ানোর জন্য এই শোপিসগুলো ভীষণভাবে ইউজ হবে। যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলো তাহলে দেখে ফেলি কেমনভাবে বটল আর পেন্টিংটা করব। আজকে আমরা বটল আর ডিজাইন করার জন্য যে যে জিনিসগুলো লাগবে সেটা নিয়ে নিয়েছি, তোমরা দেখে নাও কী কী লাগবে। একটা হোয়াইট বোতল নিয়েছি, বাঁদিকে যেটা রাখা আছে। অ্যাক্রাইলিক কালার্স নিয়েছি, কিছু ফেভিকল নিয়েছি, তুলি নিয়েছি, আর উপরের দিকে উঠলো হচ্ছে ক্লে, যে পাঁচটা নিয়েছি। আর ডান দিকে হচ্ছে ফোম শিটস নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো। আর লাগবে হচ্ছে টিস্যু পেপার। সো এবার দেখে নাও প্রসেসটা কীভাবে বানাচ্ছি। Thank you.
হ্যান্ডমেড ফ্লাওয়ার গার্ডেন বানিয়ে নিয়েছি। এটা আমরা কাউকে পার্সোনাল গিফট হিসেবেও দিতে পারি, আবার আমরা বাড়িতে সুন্দর শোপিস হিসেবেও সাজিয়ে রাখতে পারি। আমি ফ্লাওয়ার গার্ডেন থিম বানিয়েছি, তোমরা চাইলে কাস্টমাইজ করতে পারো অন্য থিম ইউজ করে।